ফেসবুকের জন্য 60,000 মিনিট ওয়াচ টাইম আপনি কিন্তু দুই দিনের ভিতরে কমপ্লিট করতে পারবেন, তবে তার জন্য একটা সিক্রেট কাজ রয়েছে যেটা আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো। তো বন্ধুরা, আপনারাও চাইলে ট্রাই করতে পারেন আপনাদের ফেসবুক পেজে মাত্র দুই দিনের ভিতরে 60,000 মিনিট কিভাবে কমপ্লিট করতে পারেন। তো বন্ধুরা, চলে যাচ্ছে মূল ভিডিওতে, বাট তার আগে আপনাদেরকে একটা রিকোয়েস্ট করব, যদি আপনারা এই ফেসবুক পেজে নতুন এসে থাকেন তাহলে অবশ্যই কিন্তু পেজটিকে ফলো দিয়ে রাখবেন, আর যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন এবং এই ভিডিওটি আপনারা ফেসবুকের টাইমলাইনে শেয়ার করে দিবেন। তো বন্ধুরা, চলে যাচ্ছি মূল ভিডিওতে, ওয়েলকাম ব্যাক। তো বন্ধুরা, প্রথমে আপনারা গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করবেন। ওপেন করার পর অবশ্যই এই ব্রাউজারের মধ্যে আপনি অন্য আরেকটি ফেসবুক অ্যাকাউন্ট ওপেন করে রাখবেন বা লগ ইন করে রাখবেন। ওকে, তো সেই ফেসবুক অ্যাকাউন্টটিতে প্রবেশ করবেন এবং প্রবেশ করার পর আপনি জাস্ট সার্চ অপশনে চলে যাবেন এবং সেইখানে গিয়ে আপনি যেই ফেসবুক পেজের ওয়াচ টাইম বাড়াতে যাচ্ছেন বা কমপ্লিট করতে যাচ্ছেন, প্রথমে আপনি সেই ফেসবুক পেজটিকে সার্চ করে বের করবেন। ওকে, তো বের করার পর আপনি সেই পেজের যে ভিডিওগুলো রয়েছে, প্রথমত হচ্ছে আপনি যেই ভিডিওটা দিয়ে ওয়াচ টাইম কমপ্লিট করবেন সেই ভিডিওটা এখান থেকে সিলেক্ট করে নেবেন। তো বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছেন একটা ভিডিও রয়েছে, আমরা জাস্ট এই ভিডিওটির এই যে থ্রি ডট মেনু রয়েছে, আমরা জাস্ট সেই থ্রি ডট মেনুতে ট্যাপ করব। তো ট্যাপ করার পর এখন আপনি এখানে শেয়ারের একটা অপশন দেখতে পাচ্ছেন, এখান থেকে শেয়ার অপশনের উপর ট্যাপ করতে পারেন অথবা এখান থেকে কপি লিংক নামে একটা অপশন দেখতে পাচ্ছেন, সেইখান থেকে মূলত আপনাকে এই ভিডিওর লিঙ্কটাকে কপি করতে হবে। ওকে, তো কপি করার পর আমাদের ফেসবুকের কাজ শেষ, আমরা জাস্ট এখন এখান থেকে এই প্লাস আইকনের উপর ট্যাপ করে অথবা এখান থেকে থ্রি ডট মেনুতে ট্যাপ করে আমরা কিন্তু নতুন আরেকটি ট্যাব ওপেন করব। ওকে, তো এখান থেকে থ্রি ডট মেনুতে ট্যাপ করলাম এবং ট্যাপ করার পর এখানে দেখতে পাচ্ছেন নিউ ট্যাব নামে একটা অপশন রয়েছে, আমরা জাস্ট এখানে ট্যাপ করে নতুন আরেকটি ট্যাব ওপেন করব। এখন আমরা এখান থেকে সার্চ বারে ট্যাপ করব। ট্যাপ করার পর এখন আমাদেরকে সার্চ করতে হবে FB এমবেড কোড জেনারেটর, ওকে, developers.facebook.com, আমরা জাস্ট এই লিঙ্কটির উপর ট্যাপ করে আমরা ওয়েবসাইটে প্রবেশ করব। তো বন্ধুরা, ওয়েবসাইটটিতে প্রবেশ করার পর আমাদেরকে এখান থেকে থ্রি ডট মেনুতে ট্যাপ করতে হবে এবং ট্যাপ করে আমরা জাস্ট এইখান থেকে ডেস্কটপ সাইট করে নিব। তো এবার এইখান থেকে আমরা একটু জুম করব এবং জুম করলে দেখতে পাচ্ছি কোড জেনারেটর এবং এখানে কিন্তু একটা লিংক রয়েছে, আমাদেরকে প্রথমত এই লিঙ্কটাকে ডিলিট করতে হবে। প্রথমে আমরা চাপ দিয়ে ধরব, তারপর এইখান থেকে আমরা সিলেক্ট অল করব এবং এইখান থেকে ক্রস করে দিলেই কিন্তু এই লিঙ্কটা ডিলিট হয়ে যাবে। তারপর আমরা যে লিঙ্কটাকে কপি করেছিলাম সেটা এখানে চাপ দিয়ে ধরব, তারপর পেস্ট করে দিব। ওকে, তো লিঙ্কটাকে এখানে পেস্ট করার পর আপনি এই যে এখানে দেখতে পাচ্ছেন গেট কোড নাম একটা বাটন রয়েছে, আমরা যদি এই বাটনটির উপর ট্যাপ করি তাহলে আমাদের ভিডিওটা কিন্তু এখানে সামনে চলে আসবে। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমরা যেই ভিডিওটার লিঙ্ক কপি করেছিলাম সেই ভিডিওটা কিন্তু এখানে শো করছে, আর এখানে আপনি দেখতে পাচ্ছেন একটা শেয়ারের অপশন রয়েছে, আমরা যদি এই শেয়ার বাটনের উপর ট্যাপ করি তাহলে এখানে আপনি দেখতে পারবেন গেট লিঙ্ক নামে একটা অপশন রয়েছে এবং এখানে এমবেড নামে একটা অপশন রয়েছে। তো আমরা এখান থেকে জাস্ট এমবেড এই বাটনটির উপর ট্যাপ করে দিব। ট্যাপ করার পর এখন আপনি দেখতে পাচ্ছেন কপি নামে একটা অপশন রয়েছে, আমরা জাস্ট এই কপি অপশনটির উপর ট্যাপ করলে এই এমবেড কোডটি কিন্তু কপি হয়ে যাবে। তো বন্ধুরা, এখন আমাদের এই ওয়েবসাইটের কাজ শেষ, এখন আমরা আবার নতুন আরেকটি ট্যাব ওপেন করব, তার জন্য এই প্লাস আইকনের উপর ট্যাপ করব। তো বন্ধুরা, নতুন ট্যাব ওপেন করার পর এইখান থেকে সার্চ অপশনে আবার নতুন করে ট্যাপ করবেন। সো ট্যাপ করার পর আপনি টাইপ করবেন W3 School। ওকে, তো এইটা লিখে যখন সার্চ করবেন তখন কিন্তু আপনার সামনে নতুন আরেকটি ওয়েবসাইট চলে আসবে, এই ওয়েবসাইটটিতে প্রথমত আপনাকে প্রবেশ করতে হবে। তো বন্ধুরা, সাইটটিতে প্রবেশ করার পর এখন আপনি জাস্ট এইখান থেকে থ্রি ডট মেনুতে ট্যাপ করবেন, তারপর এখান থেকে আবার আপনাকে ডেস্কটপ সাইট অন করতে হবে। তো ডেস্কটপ সাইট অন করার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন ট্রাই ইট ইউরসেলফ, আপনি জাস্ট এই বাটনটির উপর ট্যাপ করে দিবেন। তো বন্ধুরা, এবার এখানে কিন্তু আপনি কিছু লেখা দেখতে পাচ্ছেন আর এই লেখাগুলোকে আপনাকে প্রথমত মার্ক করতে হবে, আমরা জাস্ট এখান থেকে চাপ দিয়ে ধরব, তারপর সিলেক্ট অল করব। সিলেক্ট অল করার পর আমরা জাস্ট ক্রসের উপর ট্যাপ করলে কিন্তু এখানে লেখাগুলা রিমুভ হয়ে যাবে, তারপর আপনাকে আবার চাপ দিয়ে ধরতে হবে। তো এবার এখান থেকে আমরা পেস্ট অপশনের উপর ট্যাপ করব। সো এইখানে মূলত যে জিনিসটা আমরা পেস্ট করেছি সেটা হচ্ছে আমরা যে কোড জেনারেট করেছিলাম সেটা কিন্তু কপি করেছিলাম এবং সেই কোডটাই কিন্তু এখানে আবার পেস্ট করেছি। তারপর এখান থেকে একটা স্পেস দিব, তো স্পেস দেওয়ার পর আমরা এখান থেকে আবার চাপ দিয়ে ধরে আবার এটাকে পুনরায় পেস্ট করব। ওকে, তো এবার কিন্তু আমরা এই যে কোড আমরা জেনারেট করেছিলাম সেই কোড কিন্তু এখানে আমরা চারবার পেস্ট করেছি। তো পেস্ট করার পরে যে রেজাল্ট আমরা পাবো এখান থেকে জাস্ট এই যে রান যে অপশনটি দেখতে পাচ্ছেন বা
রানের যে বাটনটি দেখতে পাচ্ছেন আমরা এখন এইখানে ট্যাপ করে দিব। তো বন্ধুরা ট্যাপ করার সাথে সাথেই আপনি কিন্তু এখানে রেজাল্টটা দেখতে পাচ্ছেন। আমরা যেই ভিডিওটির লিংক কপি করেছিলাম, তারপর আমরা কোড জেনারেটর থেকে যেভাবে আমরা কোডটাকে জেনারেট করেছি, এখানে কিন্তু চারটা কোড দিয়েছি এবং এই চারটা কোড দেওয়ার পরবর্তীতে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু চারবার একটা ভিডিও এখানে শো হয়েছে। এখন আমরা যে কাজটা করব, আমরা জাস্ট এখান থেকে যে প্লে বাটন দেখতে পাচ্ছি সেখানে ট্যাপ করব। তো বন্ধুরা এবার কিন্তু দেখতে পাচ্ছেন এখানে আমরা চারবার লিঙ্কটাকে পেস্ট করেছি, তাই আমরা কিন্তু একই সাথে চারবার এই ভিডিওটাকে প্লে করতে পারছি। তো বন্ধুরা এখন কিন্তু আপনারা বুঝতে পারলেন এখানে আমি চারবার লিঙ্কটাকে পেস্ট করেছি, তার জন্য কিন্তু এখানে চারবার ভিডিওটা শো করেছে। তো এই ক্ষেত্রে আপনি যতবার এখানে লিঙ্ক পেস্ট করবেন ততবার কিন্তু এখানে আপনি ভিডিওগুলো দেখতে পারবেন, এবং এইভাবে যদি আপনি 10 বার 20 বার বা 30 বার যদি আপনি লিঙ্ক কপি করেন এবং পেস্ট করেন তাহলে কিন্তু আপনি 30 বার কিন্তু একটা ভিডিওকে একসাথে প্লে করতে পারবেন। সো এই ক্ষেত্রে আপনার ভিডিওর লেন্থ যদি 10 মিনিট বা 20 মিনিট বা আধা ঘন্টার হয়ে থাকে এবং আপনি যখন 20টা বা 30টা ভিডিও একবারে আপনি প্লে করবেন তখন কিন্তু অটোমেটিকলি আপনি অল্প সময়ের ভিতরে বেশি পরিমাণ ভিউজ পেয়ে যাবেন। সো এই কাজটা কিন্তু আপনার যে নিজের আইডি রয়েছে বা আপনার যেই আইডির মধ্যে আপনার ফেসবুক পেজ রয়েছে সেই আইডি থেকে করতে পারবেন না, অন্য আইডি থেকে অন্য মোবাইল দিয়ে জাস্ট আপনি এই প্রসেসে কাজগুলো করবেন। সো এই ক্ষেত্রে দেখা যাচ্ছে আপনি যদি 10 মিনিটের একটি ভিডিওকে এভাবে কাজ করে যদি 10 বার আপনি প্লে করেন তাহলে কিন্তু 100 মিনিট হয়ে গেল, আর আপনি যদি সেটাকে 30 বার একসাথে প্লে করেন তাহলে কিন্তু 300 মিনিট হয়ে গেল। আর এইভাবে আপনি যদি 2 দিন কাজ করেন, তারপর হচ্ছে আপনার আশেপাশে যারা বন্ধু রয়েছে তাদের মোবাইল নিয়ে যদি আপনি আধা ঘন্টার জন্য এই কাজগুলো করেন তাহলেও কিন্তু আপনি অল্প সময়ের ভিতরে ওয়াচ টাইম কমপ্লিট করতে পারবেন। তো বন্ধুরা দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোনো ভিডিওতে, সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।